চট্টগ্রামে মেলার আদলে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ শুরু হয়েছে। চারটি কর অঞ্চলের সামনেই উৎসব মুখর পরিবেশ। এক ছাদের নিচে মিলছে টিআইএন নিবন্ধন, প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন ফর্ম, চালান সহ সব তথ্য, যদিও প্রথম দিনে করদাতার সংখ্যা কিছুটা কম। এক ছাদের নিচে কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায় বলে আয়কর মেলার দিকে তাকিয়ে থাকেন অনেকে। করোনা পরিস্থিতির কারণে গত দু বছরের মতো এবারও বড় পরিসরে আয়কর মেলা হচ্ছে না। তবে চট্টগ্রামের কর অঞ্চল কার্যালয়ের সামনে মেলার আদলে রিটার্ন গ্রহণ, ইটিআইএন নিবন্ধন সহ সব ধরনের সেবা প্রদান শুরু হয়েছে। তবে প্রথম দিনে করদাতাদের ভিড় কিছুটা কম। আয়কর তথ্য সেবা আছে এখানে, তারা যে ট্যাক্সে বা আয়করের যে বিষয়টা বোঝে না তারা ওখান থেকে বুঝে নিতে পারবে, এবং আমরা এখানে তাদেরকে তাদের রিটার্নটা গ্রহণ করতেছি, প্রাপ্তি স্বীকারপত্র দিচ্ছি। ভিড় আস্তে আস্তে বাড়বে, এখনও তো মানে আজকে থেকে শুরু হয়েছে, হয়তো আস্তে আস্তে বাড়বে আর কি, যখন 30 তারিখ আসবে যত দিন যাবে তত বাড়বে। ঝামেলা এড়াতে প্রথম দিনেই রিটার্ন দাখিল করতে এসেছেন অনেকে। হয়রানি ও দীর্ঘসূত্রতা ছাড়াই কর দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। আমরা বেসিক্যালি ওয়েট করি যে আজকের এই সময়টার জন্য, মানে নভেম্বর মাস যখন আসবে তখন আমরা ট্যাক্স পে করবে। একটা সুবিধা আছে, প্রাপ্তি স্বীকারও পাওয়া যায়, আর তারপরে যাইয়া একটু ভোগান্তি হয় না। ইনকাম ট্যাক্স লয়ার কাছে যেতে হয়, ওখানে আবার আলাদা চার্জ দিতে হয়, এখানে আসলে আমরা অনেক সাথে সাথে দিয়ে দিতে পারি এবং আমরা নিজের কাজ নিজেই করতে পারি। চট্টগ্রামের চারটি কর অঞ্চলে করদাতার সংখ্যা প্রায় 5,72,771 জন। এবার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা 17,000 কোটি টাকার বেশি। এখন পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যমাত্রা হয় অর্জন করেছে চট্টগ্রাম আয়কর বিভাগ, অথবা অর্জনের কাছাকাছি আছে। প্রবৃদ্ধি যদি বিবেচনা করেন তাহলে গত বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি 4টা কর অঞ্চল মিলে প্রায় 18 থেকে 20%। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে মেলার আদলে আয়কর রিটার্ন ও তথ্য সেবার মাসব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের কর কমিশনাররা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।